নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট, মুখ্যমন্ত্রী কথা রাখলেন, খুশি হলো হাজার হাজার সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরব ছিলেন অনেক দিন সরকারি কর্মী ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই চাপানো উত্তেজনা কাজ করছিল। এবার রাজ্য সরকার এমন কিছু করেছে যা রীতিমতো চোখ ধাঁধিয়ে দিয়েছে একাধিক কর্মীদের। আসন্ন পর্বে মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে সে নিয়ে কিছুটা হলেও কম ভাবছেন সরকারি কর্মীরা। অনেকেই খুশি হয়েছেন মমতা সরকারের এই বিশেষ পদক্ষেপে। ভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে এবার এই সমস্ত প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। এর আগে রাজ্য সরকারি কর্মীরা 10% হারে মহার্ঘ ভাতা পেতেন। রাজ্যে অর্থ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন। বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এই বাড়তি ভাতা মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে। একইভাবে এই মহার্ঘ ভাতার সুবিধা নিয়ে উপকৃত হচ্ছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যদিও তাদের জন্য 4% বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল একটা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটা মুখ্যমন্ত্রী কথা রেখেছিলেন, অবশ্যই দিলেন, যার জন্য খুশি সরকারি কর্মীরা। কিন্তু সরকারি কর্মীদের একটাই বক্তব্য, কেন্দ্রীয় হারে আমাদের ডিএ দিতে হবে এবং যেটা না পেলে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী শান্ত করেছেন, আশ্বস্ত করেছেন, আমরা অবশ্যই ডিএ দিয়ে দেবো, তো আমাদের একটু সময়ের প্রয়োজন রয়েছে, এমনটি বারবার বলেছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।